বাবু কোথাও আমি আজকের এই স্লোগানের মধ্যে একটা তাৎপর্য খোঁজার চেষ্টা করছিলাম, বিধানসভার ভিতরের নয়, বাইরের স্লোগানটা। আপনি তো সেই মমতার বিখ্যাত ইনডোর আউটডোর অধিবেশনের সাক্ষী, যে মমতা একসময় খুব জোর দিয়ে গর্ব করে নিজেকে আউটডোর কংগ্রেস বলতেন, তিনি আজ ভিতরে এরকম আড়ালে বসে আছেন। জনতার এই চিৎকার, এই স্লোগান, এই দাবি যে তার কানে যাচ্ছে না, এটাই কি কাল মমতার? না দেখুন, আমি এই কথাটা হয়তো আড়ালে কথাটা আমি মানতে রাজি নই, কারণ আড়ালে মমতা কোনোদিন আড়ালে যাওয়ার নেতা নন আমি যতটুকু জানি তাকে। আজকে উনি গেছেন, একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে গেছেন, এবং যে কোনো কারণেই হোক উনি যেটা দেখাতে চান যে আজকে অমিত শাহ এসেছেন, অমিত শাহের প্রোগ্রামটা ওনার কাছে খুব একটা কিছু গুরুত্বপূর্ণ নয়, মানে বিজেপি ওর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কোনো দল নয় যে তারা সভা করছে সেটা নিয়ে ভাবতে হবে। কারণ যিনি একসময় 20 লক্ষ, মানে 2.5 মিলিয়ন, 3 মিলিয়ন অবধি লোকের ডিমান্ড তুলেছেন, মানে লক্ষ লক্ষ লোক তার 21শে জুলাইয়ের মিটিংয়ে গেছে, তার কাছে এই ধরনের মিটিং খুব একটা অকিঞ্চিত বলে তিনি মনে করে দেখাতে চাইছেন, কিন্তু এটা নয় ঘটনাটা। উনি খুব ভালো করেই এটা বুঝেছেন যে এই যে চোর চোর স্লোগানটা, উনি তো কোনোদিন চোর চোর স্লোগান এরকমভাবে নিজে কখনো বিধানসভার কোনোদিন বাইরে তোলেননি, আমি আমার অন্তত মনে পড়ছে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, আজকে অমিত শাহ যে বক্তৃতাটা দিয়েছেন, দেখুন সাংবাদিক হিসেবে আমার কিন্তু মনে হয় না খুব স্টার্টলিং কিছু বলেছেন, একবারে কাঁপিয়ে দেওয়ার মতো কিছু বলেছেন, কিন্তু খুব সাদা মাটা লেগেছে। কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট কথা বলেছেন, সেই কথাটা কি বিজেপি কর্মীদের বলেছেন, তাতে বিজেপি কর্মীদের শতগুণে দায়িত্ব বেড়ে গেছে। এবং আমি সে কথায় আসবো নিমলবাবু, তার আগে আমি এই আড়ালের কথা, এই রাজনীতির আড়াল বনাম প্রকাশ্যের কথা একটু থাকি, সে কথা আপনি আসবো। আপনি যে কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথা আড়ালের যে কথাটা বলছেন, মমতা ব্যানার্জি আজকে আড়ালে থাকার কথা আমি মানছি না, মমতা ব্যানার্জি এই সভাটাকে কোনো গুরুত্ব দিতেই রাজি নন, এই ভাবটা তুলে ধরে আজকে বিধানসভায় চলে গেছেন। বেশ, এইটা আমার ধারণা। বেশ।